শ্রী গুরুজয়, বন্ধুরা, আপনি যদি নাম, যশ, খ্যাতি, বিত্ত, অর্থ, সুখ, সমৃদ্ধি সমস্ত কিছু একসঙ্গে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে মহাশক্তিশালী একটি মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করব, মহাদেবের মন্ত্র, যে মন্ত্র কখনো বিফলে যায় না। আপনি আপনার কর্ম প্লাস এই মন্ত্র, এই দুটোকে যদি একসঙ্গে নিয়ে চলতে পারেন, তাহলে এই প্রত্যেকটা জিনিসই আপনি জীবনে লাভ করতে চলেছেন। তো কিভাবে এই মন্ত্রকে ব্যবহার করবেন এবং কখন করবেন, সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে মন্ত্র আমি আপনাদেরকে শেখাবো, এই মন্ত্র কিন্তু খুবই শক্তিশালী, মহাশক্তিশালী বলতে পারেন, এবং ভোলেনাথের মন্ত্র। আপনারা জানেন ভোলেনাথ এমন একজন দেবতা যিনি অল্পতে তুষ্ট হন এবং সকলকে দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন, এবং যার যা মনস্কামনা রয়েছে সমস্ত মনস্কামনা কিন্তু তিনি পূর্ণ করেন, এই জন্যই তিনি ভোলানাথ। তো এই ভোলেনাথের যে মন্ত্র, এই মন্ত্র আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আগে জেনে নিন এবং তারপর এই মন্ত্রকে ব্যবহার করে দেখুন, পাশাপাশি আপনার কর্মকে ঠিক রাখুন, দেখবেন অবশ্যই আপনি কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব এবং আমি জপ করেও আপনাদেরকে শোনাবো। তার আগে বলে দিই যে মন্ত্রটি আপনি কবে থেকে স্টার্ট করবেন। আগামী সোমবার থেকে মন্ত্রটি স্টার্ট করুন। যদিও যে কোনো দিন আপনি মন্ত্র স্টার্ট করতে পারেন, তবে আপনারা সবাই জানেন সোমবার হচ্ছে মহাদেবের একটা বিশেষ দিন। তো এই দিনে আপনি যদি মহাদেবের কোনো মন্ত্রকে স্টার্ট করেন, শুরু করেন, তাহলে সেটা আরও বেশি ফল আমাদেরকে দেয়। তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি বা আপনারা সোমবার থেকে এই মন্ত্রকে ব্যবহার করা শুরু করুন। মন্ত্রটি কি করবেন? মন্ত্রটি জপ করবেন আপনি যে কোনো সময়, তবে যদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি ঠাকুর ঘরে গিয়ে বা আপনার ঠাকুরের সামনে বা ভোলেনাথের একটা ছবির সামনে বা আপনার মোবাইলে ভোলেনাথের ছবি আছে সেই ছবির সামনে আপনি বসে এই মন্ত্রকে যদি জপ করেন প্রত্যেক দিন, দেখবেন আপনার এই প্রত্যেকটা বিষয়, অর্থ, সুখ, সমৃদ্ধি, শান্তি, নাম, যশ, খ্যাতি, বিত্ত সমস্ত কিছুই কিন্তু আপনি লাভ করবেন। এখানে আপনাকে আলাদাভাবে কোনো উইশের জন্য কিছু বলতে হচ্ছে না যে আমার এটা এই বিষয়টা আমাকে করে দাও বা এটা হয়ে গেছে বলে ধন্যবাদ, এরকম কোনো বিষয় কিন্তু এখানে নেই। শুধুমাত্র আপনি পজিটিভ মাইন্ডে আপনার সার্বিক উন্নতি, আপনার সর্বাঙ্গীন উন্নতি, তার উদ্দেশ্যে আপনি শুধু এই মন্ত্রকে জপ করবেন। স্পেসিফিক কোনো বিষয়, পার্টিকুলার কোনো বিষয়ের জন্য কিন্তু নয়, ওভারঅল সমস্ত কিছুর জন্য আপনি জপটা করছেন, যাতে আপনার আর্থিক উন্নতি হয়, যাতে আপনার নাম যশ খ্যাতি হয়, যাতে আপনার সমস্ত ধরনের মনের যে শুভ ইচ্ছে সেগুলো পূর্ণ হয়। তো এই সমস্ত কিছুর জন্য আপনি করছেন, বিশেষ একটা জিনিসের জন্য নয়। সেই জন্যই শুরুতে বলেছি যে যারা একসঙ্গে অর্থ, নাম, যশ, খ্যাতি, বিত্ত, সুখ, সমৃদ্ধি, শান্তি সমস্ত কিছু চাইছেন, তাদের জন্য আজকের ভিডিও। অর্থাৎ এই একটি মন্ত্রে একাধিক বেনিফিট আপনি পাবেন, এক কথায় আপনার সর্বাঙ্গীন উন্নতি সাধন হবে এই মন্ত্রে। শুধু চাই বিশ্বাস, ধৈর্য এবং নিজের কর্মের প্রতি অগাধ ভরসা এবং বিশ্বাস, কারণ প্রত্যেকটা সফলতাই আসে কর্মের দ্বারা। কর্মের দ্বারাই কিন্তু আমরা সফল হই বা সফলতা আমাদের জীবনে আসে, এটা আপনিও জানেন, আমিও জানি, প্রত্যেকে জানেন।
তো আপনার যে কর্ম সেই কর্মকে আপনি খুব সুন্দরভাবে করুন, সে আপনি যে প্রফেশনে থাকুন না কেন, যে কাজ আপনি করছেন না কেন, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, সমস্ত কাজ কাজ, কাজের মধ্যে কোনো বড় ছোটর বিষয় নেই। তো আপনি যে কাজ করছেন, যে প্রফেশনে আপনি আছেন, সেই প্রফেশনকেই সুন্দরভাবে করুন। আপনার কর্মই হচ্ছে আপনার পূজা, আপনি যে কাজটা করছেন সেটাই মনে করুন আপনি কোনো দেবতার পূজা করছেন, বা আপনার সেই সর্বশক্তিমান ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, তার আপনি আরাধনা করছেন কাজের মাধ্যমে। তো আপনার সেই কাজকেই আপনি সুন্দরভাবে, সৎভাবে, সুন্দরভাবে করুন, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। আর এই মন্ত্র আপনাকে সেই রাস্তা খুলে দেবে, আপনার সামনের সেই বাধা বিপত্তিকে দূর করবে, আপনার জীবনের সমস্ত ধরনের কার্মিক ব্লকেজ ছাড়াও অন্যান্য কোনো ব্লকেজ থাকলে সেই সমস্ত ব্লকেজকে দূর করবে, যাতে আপনি মন খুলে সেই সুন্দরভাবে কাজগুলো করতে পারেন এবং জীবনে সাফল্য পেতে পারেন। মূল কথা হচ্ছে এই, নিজের কাজ করুন এবং এই মন্ত্রকে জপ করে যান। কতদিন মন্ত্র জপ করতে হবে এর কোনো সীমা নেই, যতদিন আপনার প্রয়োজন, যতদিন আপনার ইচ্ছা, ততদিন আপনি এই মন্ত্রকে জপ করে যান। প্রত্যেক দিনের অভ্যাস বানিয়ে ফেলুন, প্রত্যেক দিন সকালবেলা বা যেই সময় আপনি স্নান করে পূজার ঘরে আসছেন বা কিছু করছেন এই জাতীয়, সেই সময় আপনি এই মন্ত্রকে জপ করুন এবং প্রত্যেক দিনের অভ্যাস বানিয়ে ফেলুন, যাতে এটা প্রত্যেক দিনই আপনি করবেন এটা ধরে রাখুন। একাধ দিন বন্ধ হয়ে গেল সেটা আলাদা কথা, যেরকম মায়েদের পিরিয়ড যখন চলবে সেটা আপনি তখনও করতে পারেন, মনে মনে করতে পারেন, তখন ঠাকুর ঘরে আপনি যাবেন না বা ঠাকুরকে টাচ করবেন না, আপনি মনে মনে আপনার ঘরে বসে আপনি করতে পারেন, তখন কোনো ছবি দেখার দরকার নেই, আপনি জাস্ট মনে মনে মহাদেবের উদ্দেশ্যে মন্ত্র জপ করতে পারেন। অশৌচ চলাকালীনও একই ব্যাপার, মনে মনে চাইলে আপনি জপ করতেই পারেন, তবে অশৌচ চলাকালীন এই মন্ত্রকে শুরু করবেন না বা পিরিয়ড চলাকালীন মন্ত্রকে শুরু করবেন না। আমি বলছি স্টার্টিং যে পয়েন্ট, ধরুন আগামী সোমবার থেকে আপনি যে স্টার্ট করছেন, এই সোমবার যদি আপনি পিরিয়ড অবস্থায় থাকেন তাহলে করার দরকার নেই, তার পরের সোমবার থেকে করুন, এত তাড়াহুড়োর কিছু নেই। অশৌচের বিষয়টাও এই, এখন আপনার যদি কোনো অশৌচ চলছে তাহলে অশৌচটাকে পার করে নিন, তারপর আপনি মন্ত্র জপ করা শুরু করুন সোমবার থেকে। এবার এই যে জপ স্টার্ট করলেন, এবার এটা চলতে চলতে আগামীতে যে সময় পিরিয়ড হচ্ছে আপনার, সেই সময় আপনি মনে মনে করুন, তাহলে বুঝতে পেরেছেন। বা কোনো ব্যক্তি ধরুন এটা স্টার্ট করেছে, এটা চলতে চলতে তার অশৌচ হলো, তো সেক্ষেত্রে সে চাইলে মনে মনে এটা করতে পারে, আপনার মন থেকে যদি চায় আপনি অবশ্যই করতে পারেন। আমি এই কারণেই বলছি কারণ মন তো কখনো অপবিত্র হয় না, মন সবসময় পবিত্রই থাকে, সুতরাং আপনি করতে পারেন, এই হচ্ছে বিষয়। আর এই মন্ত্র যদি আপনি মনে করেন যে আমি তো কোনো কিছু করি না, আমি তো হাউস ওয়াইফ, বা আমি তো স্টুডেন্ট, বা আমি রিটায়ার্ড পার্সন, অল্প কিছু পেনশন পাই বা কিছু, তাহলে আমি এই মন্ত্র করে কি লাভ পাবো? অবশ্যই লাভ পাবেন, আপনি করবেন আপনার পুরো পরিবারের সর্বাঙ্গীন উন্নতির উদ্দেশ্যে, কারণ আপনি তো অলরেডি রিটায়ার হয়ে গেছেন, আপনি একটা বাধা ধরা একটা পেনশন পাচ্ছেন, সে যাই যে অ্যামাউন্টই হোক না কেন, তো আপনি আপনার বিষয়ের জন্যও করছেন, পুরো ফ্যামিলির জন্যও করছেন, যারা ফ্যামিলিতে বর্তমান একদম রানিং যারা আর্নিং মেম্বার তাদের উদ্দেশ্যে করছেন। বা আপনার বাড়িতে যদি কেউ নাও থাকে, আপনারা ধরুন দুজন রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ রিটায়ার্ড পার্সন, তো আপনি তাও করতে পারেন, ঠিক আছে, সর্বাঙ্গীন উন্নতির জন্য যে কেউ করতে পারেন। আপনি স্টুডেন্ট, আপনিও করতে পারেন, আপনি হাউস ওয়াইফ, আপনিও করতে পারেন, কারণ আপনার নিজের জীবনে এই যে যা কিছু বললাম, যেগুলো আপনি এই মন্ত্র থেকে লাভ করবেন, সেগুলো তো শুধু আপনি নিজে ভোগ করবেন না, সেগুলো তো আপনার ফ্যামিলিও ভোগ করবে, তো পুরো ফ্যামিলির জন্যই অ্যাকচুয়াল বিষয়টা, এটা টোটাল প্যাকেজ বলতে পারেন, যেটা একটা এমন মন্ত্র যেটা আপনি ব্যবহার করলে সমস্ত দিক থেকেই সমস্ত কিছু আপনার জন্য হবে, এই হচ্ছে বিষয়। এবার মন্ত্রটা বলে দিই, মন্ত্রটা হচ্ছে ওম হৌং শিবায় শিব পরায় ফট, ওম হৌং শিবায় শিব পরায় ফট। তাহলে সবাই করতে পারবেন, এবং কখন করবেন, কিভাবে করবেন সব তো আমি বলে দিলামই, তো এইভাবে এই মন্ত্রকে ব্যবহার করা শুরু করে দিন আগামী সোমবার থেকে ভোলেনাথের নাম নিয়ে, আর দেখুন ভোলেনাথের চমৎকার কীরকম মিরাকল আপনার জীবনে হয় সেটা আপনারা লক্ষ্য করুন, কে কতটা উপকার পেলেন
সর্বাঙ্গীন উন্নতি কার কতটা হলো সেটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট বক্সে এক এক করে জানিয়ে যাবেন, যাতে আমি দেখে সেটা নিজেও মনে করতে পারি যে না, কিছু মানুষের অন্তত উপকার হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার থ্রি রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন নিজের বাড়িতে বসে হিলিংয়ের মাধ্যমে। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।